বাপরে কন্টেনার কে পাশ মে বাপরে সোমবার রঙের উৎসবে যখন গোটা দেশ মেতে উঠেছে, তখন হঠাৎ করেই মর্মান্তিক ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে। মন্দিরের আরতি চলাকালীন গর্ভগৃহে ভয়াবহ আগুন লেগে যায়, আর তাতেই অগ্নিদগ্ধ হয়ে বহু মানুষ আহত হওয়ার খবর সামনে আসে, যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এরপরেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। দোলের দিন মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। সোমবার সকালে মধ্যপ্রদেশের বিখ্যাত মহাকাল মন্দিরে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। এদিন মহাকাল মন্দিরে ভস্য আরতি চলছিল, আর সেই সময় মন্দিরের গর্ভগৃহে আগুন লেগে যায়। কন্টেনার কে পাশ মে তবে কিভাবে আগুন লাগলো? সূত্রের খবর বলছে, এদিন সকালে অন্যদিনের মতোই ভস্য আরতি চলছিল। সেই সময় গর্ভগৃহের ওপরে টাঙানো একটি কাপড়ে হঠাৎই আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই কাপড় এসে পড়ে পুরোহিত এবং দর্শনার্থীদের ওপর। সঙ্গে সঙ্গে মন্দিরের গর্ভগৃহে কার্যত ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। কোনো মতে বাকি দর্শনার্থীরা তাদের আগুন নিভিয়ে বের করে আনেন। এরপর তাদের দ্রুত স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উজ্জয়িনীর কালেক্টর নীরাজ কুমার সিং জানিয়েছেন যে সকালে ভস্য আরতির সময় পুজো চলছিল, সেই সময় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডে 13 জন আহত হয়েছেন। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। ঠিক কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কাপড়ের আগুন লেগে যায় সেখানে পুরোহিত এবং দর্শনার্থীদের ওপর এসে পড়ে, আর সেই কারণেই হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা হাসপাতাল সূত্রে খবর, আহতরা গুরুতর অগ্নিদগ্ধ হলেও তাদের আপাতত আশঙ্কামুক্ত রয়েছেন। নজন ছাড়াও আরও 4 জন আগুন থেকে অল্প দগ্ধ হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। আর এই ঘটনায় রীতিমতো হুলস্থুল পড়ে যায়। আর একেবারে সোমবার রঙের উৎসবে যখন গোটা দেশ মেতে উঠেছে, তখন হঠাৎ করেই
মর্মান্তিক ঘটনা ঘটে। সঙ্গে রাখুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।